আমরা কয়লার মুরগিটা রান্না করছি। আজকে টু মাস্কেটিয়ার্স চ্যানেলের তরফ থেকে আমরা চলে এসেছি কিছু স্পেশাল রান্না নিয়ে। তার মধ্যে একটা স্পেশাল রান্না হচ্ছে কয়লার মুরগি, বানাচ্ছে আমাদের বৌদি। স্পেশালিটিটা কি, কয়লার মুরগিটা কিসের সাথে বানাচ্ছ? চইজাল দিয়ে। চইজাল একটা অন্য ধরনের চইজাল বা চই ডাটা, ডাটা এটা অন্য ধরনের জিনিস। সাধারণত আমরা রান্নায় খুব একটা ইউজ করি না, তবে এখানে ইউজ হয়। আপনাদের আজকে স্পেশাল জিনিসটা দেখাবো। আজকে আমরা কয়লার মুরগিটা রান্না করছি। কলকাতায় সাধারণত আমরা ব্রয়লার মুরগি রান্না করে থাকি, কিন্তু যেহেতু আজকে আমরা একটু অন্য জায়গায় এসেছি, গ্রামের দিকে, সেখানে এই চিকেনটা কয়লার চিকেন বলে খুব অ্যাভেলেবেল। দেখুন, চিকেনে কিন্তু খুব ফ্যাট রয়েছে, আর আমরা এই স্কিনটা রেখেছি এখানে। এই স্কিন শুদ্ধই চিকেনটা রান্না হয়ে থাকে। আমার হাতে দেখতে পাচ্ছেন এক ধরনের ডাটা রয়েছে, এটাকে চই ডাটা বলে, এটা এখানে অ্যাভেলেবেল। এই রান্নাটায় আজকে আমরা এই ডাটাটা ছোট ছোট করে, এই যে দেখুন, এই ডাটাটা আমরা ছোট ছোট করে পিস করে রান্নায় ইউজ করব। এতে ঝালের পরিমাণটা বেশ অন্যরকম হয়, টেস্টটাও একটু অন্যরকম হয়। যেহেতু এটা এখানে অ্যাভেলেবেল, তাই আজকে স্পেশালিটি চই ডাটা দিয়ে কয়লার মুরগি। সাদা জিরে আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। রান্নার যোগাড়যন্ত্র অলমোস্ট রেডি, এবার কিন্তু রান্না শুরু করে দেব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিচ্ছে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি নুন। আর হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা ভাজা আলুগুলো তুলে নেব।
কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। গোটা এলাচ, গোটা তেজপাতা, পেঁয়াজ কুচি, নুন দিয়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজার সাথে। এখন দিচ্ছি টমেটো কুচো, বেশ অনেকটা পরিমাণে। দিচ্ছি লঙ্কা বাটা, জিরে বাটা, জিরে আর গোলমরিচ একসাথে বাটা হয়েছিল সেই পেস্টটা, আর দিচ্ছি আদা বাটা। দিচ্ছি হলুদের গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 3 কেজি মাংস রয়েছে, আর এই মাংস কষানোর সময় কিন্তু এই চই ডাটাটা দিয়ে দিতে হবে। দেখুন, পিস পিস করে ডাটাগুলো কেটে নিয়েছি। অনেকটাই ঝাল হয় এই রান্নায় এই ডাটাটা ইউজ করলে। প্রায় অনেকক্ষণ মাংসটা কষানোর পর মাংসর থেকে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, মশলাটাও ভালো করে মাংসের সাথে মিলে গেছে। আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু আমরা জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু মাংসটা একটু অন্যরকম, ব্রয়লার চিকেন নয়, তাই সেদ্ধ হতে একটু টাইম লাগে। মাংস কষানো অলমোস্ট রেডি, অলমোস্ট নয় একদমই রেডি। এবার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কতখানি তেল বেরিয়েছে।
আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আমরা ঝোলে দিয়ে দেব। এবারে আমরা গরম মশলা দিয়ে নিচ্ছি। আমাদের কয়লার মুরগি কিন্তু একদম রেডি, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি।